চার দিনের ব্যবধানে পদ্মা সেতুর দশ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা। চালকের অদক্ষতাকেই দুষলেন প্রতিমন্ত্রী। ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হবে বললেন সেতুমন্ত্রী। চিত্রনায়িকা পরিমণি এখন কাশিমপুর কারাগারে, সহযোগী দীপুরও জামিন নামঞ্জুর। রিমান্ড চাইনি সিআইডি, জেলে পাঠানো হল রাজ মৌকেও। করোনায় ১৯ দিন পর ২০০র নিচে মৃত্যু, শনাক্ত কমে আসলেও হাসপাতালে শয্যা সংকট, সুস্থ হয়ে রোগীদের বাড়ি ফিরতেও সময় লাগছে বেশি। মহামারীর বিচ্ছিন্নতায় ডিজিটাল ব্যবস্থাপনার জোরে গতিশীল বাংলাদেশ, ১৭ মাসে দেড় হাজারের বেশি অনলাইন বৈঠক করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সাগর ও উপকূলের ইলিশে সরগরম চাঁদপুরের পাইকারি মাছ বাজার, ভালো দাম পেয়ে খুশি জেলে ও ব্যাপারীরা, লোকসান কাটিয়ে ওঠার আশা। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। চার দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর দশ নম্বর পিলারে ধাক্কা লাগলো ফেরির। সকালে এই দুর্ঘটনা হয়। চালকের উদাসীনতাই বারবার দুর্ঘটনার কারণ বলছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, আর ছবি তুলেছেন আবু সাইদ। চার দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর দশ নম্বর পিয়ারে ফেরির ধাক্কা লেগেছে। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে শুক্রবার সকাল পৌনে ৭টায় ধাক্কা লাগিয়ে দেয় ফেরি কাকলি। এতে ফেরিটির মাঝামাঝি কিছু অংশ ফেটে যায়। এতে পিয়ারের উত্তর পশ্চিম প্রান্তে দাগ পড়ে গেছে। এই নিয়ে ৪০ দিনের ব্যবধানে পদ্মা সেতুর পিয়ারে পাঁচবার ধাক্কা খেল। প্রথমবার ২ জুলাই ধাক্কা খায়, এরপর ২০ জুলাই ফেরি শাহ মখদুম ১৬ নম্বর পিয়ারে, ২৩ জুলাই ১৭ নম্বর পিয়ারে শাহজালাল, ৯ আগস্ট ১০ নম্বর পিয়ারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ধাক্কা দেয়। ফেরি স্টাফরা দাবি করেন বৃষ্টি ও বাতাস ছিল, সেই সাথে পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১১ ও ১২ নম্বর পিয়ারের মাঝ দিয়ে আসার কথা থাকলেও ১০ নম্বর পিয়ারে গিয়ে ধাক্কা লাগে। পরে ফেরিটি সেতুর ৯ ও ১০ নম্বর পিয়ারের ভিতর দিয়ে শিমুলিয়া ঘাটে পৌঁছায়। ফেরিটিতে ২৪টি ছোট যান ছিল, তবে যাত্রী ও পরিবহনের কোনো ক্ষতি হয়নি। প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি ছিল, স্রোতের কারণে মাছটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঝড় বৃষ্টির কারণে জাহাজ কন্ট্রোল করতে পারে না, তখন ফিলার উপরে পড়ছে। ট্র্যাকারে চেক করে দেখলাম যে আজকে কাকলি ফেরিটা আড়াআড়ি ক্রস করেছে কোনাকুনিভাবে, সে সরাসরি এসে পারপেন্ডিকুলার করে নাই, যার জন্য এটা একটা কারণ। নৌপরিবহন প্রতিমন্ত্রী পদ্মা সেতু দুর্ঘটনাস্থল ও মাঝিকান্দির ঘাট এলাকা পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী বলেন এমন ঘটনায় সেতুর ন্যূনতম ক্ষতি হবে না। আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি, তারপরেও আজকেও একটা ঘটনা ঘটে গেছে, হালকা হলেও আমরা এটা হালকাভাবে দেখতেছি না। আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে, কিছুটা অসচেতনতা উদাসীনতা এখানে কাজ করেছে। তবে ফেরি চালকের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রতিমন্ত্রী। ফেরি কাকলি ছিল ফিটনেসবিহীন। পদ্মা সেতুতে ফেরির ধাক্কা যেন থামছেই না। জুলাই মাসে তিন দফা ধাক্কার পর আগস্টের ৯ তারিখে চতুর্থ ধাক্কা নিয়ে যখন আলোচনা চারিদিকে, তখনই পঞ্চম ধাক্কাটি লেগেছে সেতুর ১০ নম্বর খুঁটিতে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। এদিকে পদ্মা সেতুর খুঁটিতে বারবার ধাক্কা শুধু চালকের অদক্ষতা বলে উড়িয়ে দেয়া যাবে না। এর মধ্যে ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু পরিদর্শন শেষে তিনি একথা বলেন। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো পদ্মা সেতু পেছনে লোক লেগে আছে, দেশে বিদেশে লেগে আছে। যেভাবে পদ্মা সেতু কেন বারে বারে আঘাত পাচ্ছে, কি কারণে, এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো অন্তর্ঘাত আছে কিনা, সেটা আজকে তদন্ত করে দেখতে। পদ্মা সেতুর পিলারের সঙ্গে দুর্ঘটনা এড়াতে ঘাট সরিয়ে নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ২৩ জুলাইয়ের দুর্ঘটনার পর তদন্ত কমিটি পদ্মা সেতু রক্ষায় ৩টি সুপারিশ তুলে ধরে। তবে গত ৯ আগস্ট রাতে দুর্ঘটনার পর নৌমন্ত্রী সাফ জানান ঘাট সরানোর পরিকল্পনা আপাতত নেই। এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ, নানা চড়াই উৎরাইয়ের পর স্বপ্ন এখন বাস্তবের কাছে। এমন অবস্থায় পদ্মা সেতুর খুঁটির সঙ্গে একের পর এক ফেরির ধাক্কা লাগছে।
দোসরা জুলাই পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে। এর রেশ কাটতে না কাটতেই আবারও 16 জুলাই একই ঘটনা ঘটে। একই মাসে 23 তারিখে 17 নম্বর খুঁটিতে আবারও প্রচণ্ডভাবে ধাক্কা দেয় শাহজালাল নামের ফেরিটি। আহত হন 20 জন, 33টি যান ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে ফাটল নিয়ে এ যাত্রায় কোনো মতে রক্ষা পায় যাত্রীরা। গঠন করা হয় তদন্ত কমিটি, বরখাস্ত করা হয় চালক সহ কয়েকজনকে। সবশেষ 9 আগস্ট রাতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের আরেকটি ফেরি 10 নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে পদ্মা সেতুর পিলারের কিছু কংক্রিট উঠেও যায়। বারবার দুর্ঘটনা থেকে স্বপ্নের সেতু রক্ষা করতে বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছে, শিমুলিয়া ফেরিঘাট সরিয়ে আগের মাওয়াতেই অথবা বাংলাবাজার ঘাট সরিয়ে মাঝিকান্দিতে স্থানান্তরে। এতে ফেরি বা নৌযানগুলোকে পদ্মা সেতু অতিক্রম করতে হবে না। তবে নৌ মন্ত্রণালয় জানিয়েছে আপাতত ঘাট সরানোর কোনো পরিকল্পনা নেই। এছাড়া পিলারের চারপাশে রাবার মোড়ানো দুর্বল ফেরি সরিয়ে স্রোতের সঙ্গে পাল্লা দিতে পারে এমন ফেরি চালুর কথাও বলেছেন বিশেষজ্ঞরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। টানা 3 দিনের ছুটিতে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে বেড়েছে সব ধরনের যানবাহনের চাপ। পারাপারের অপেক্ষায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। পরিস্থিতি সামাল দিতে বহরে বাড়ানো হয়েছে 2টি অতিরিক্ত ফেরি। মানিকগঞ্জ থেকে ইউসুফ আলীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বেড়েছে চাপ। পাশাপাশি 3 দিনের ছুটি থাকায় অনেকে ছুটছেন গ্রামের বাড়ি। ঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে সময় লাগছে দ্বিগুণ। এর সঙ্গে যুক্ত হয়েছে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ভারী যান চলাচল বন্ধের বাড়তি চাপ। এ কারণে পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। কালকে রাত্র 7:30 রওনা দিছি গাড়িতে, এখানে এসে বিশাল যানজট। 3 দিনের ছুটি পাইছি, একদিন তো রাস্তাতেই কেটে গেল। অনেক অসুবিধা হচ্ছে, যেমন বাচ্চাগুলো গরমে খুব কান্নাকাটি করতেছে। পরিস্থিতি সামাল দিতে বহরে যুক্ত হয়েছে অতিরিক্ত 2টি ফেরি। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় কাজ করছে পুলিশ। শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করছে, যেন সবাই শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দরভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। ছোট বড় মিলিয়ে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 18টি ফেরি ও 22টি লঞ্চ চলাচল করছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। এবার অন্য প্রসঙ্গ। চিত্রনায়িকা পরিমণির ঠিকানা এখন কাশিমপুর কারাগার। জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান বিচারক। জেলে পাঠানো হয়েছে প্রযোজক রাজ, কথিত মডেল মৌ সহ আরও 4 জনকে। আসামিপক্ষের আইনজীবীর দাবি, 6 দিনের রিমান্ডে বিপর্যস্ত পরীর চিকিৎসার প্রয়োজন ছিল। রাষ্ট্রপক্ষ বলছে তারা জামিন পাওয়ার যোগ্য নয়। 2 দফায় 6 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে আদালতে আনা হয় চিত্রনায়িকা পরিমণিকে। প্রযোজক রাজ, কথিত মডেল মৌ সহ আরও 4 আসামিকেও কোর্টে আনে সিআইডি। তবে রিমান্ডের কোনো আবেদন না থাকায় তাদের বিচারকের সামনে হাজির করা হয়নি। আদালতের গারদখানাতেই রাখা হয় তাদের। এদিন পরিমণি সহ প্রত্যেক আসামির জামিন চেয়ে আবেদন করে তাদের আইনজীবীরা। পরীর জামিন আবেদনে বলা হয়েছে, 6 দিনের রিমান্ডে মানসিকভাবে বিপর্যস্ত তিনি, যে কোনো সময় তার প্যানিক অ্যাটাক হতে পারে, এজন্য তার চিকিৎসা দরকার। আসামি পক্ষের এই আবেদন আমলে নেননি আদালত, পাঠানো হয়েছে কারাগারে। পরীর আইনজীবী বলছেন, তাকে গ্রেফতার এবং মামলা নিয়ে পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছেন। জামিন পাওয়ার যোগ্য হলেও তিনি পাননি। পরিমরি সেটা বিগত দিনে বলেছে এবং এখনো বলছে যে দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের জামিন হয়নি বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। সে একজন ফিল্ম অ্যাক্ট্রেস, সেটা বড় কথা না। তারা এখানে যাদের কাছে মাদক পাওয়া যাবে এবং মাদকের পরিমাণ বেশি এবং ভয়ঙ্কর ধরনের যে মাদক, এলএসডি, আইস, এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিদের জামিন হচ্ছে না। এই পর্যায়ে তাদের জামিন পাওয়ার কোনো হকদার নেই। 4 আগস্ট বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র‍্যাব। সে সময় তার বাসা থেকে মদ, আইস এবং এলএসডির মতো মাদক উদ্ধারের দাবি করে সংস্থাটি। ওই রাতেই প্রযোজক রাজের বাসায় অভিযান চালিয়ে মাদক এবং বিকৃত যৌনাচারে ব্যবহৃত সামগ্রী পাওয়া যায়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। টানা 19 দিন পর দেশে করোনায় প্রাণহানি নামল 200-র নিচে। সংক্রমণের হার ধীরে ধীরে কমলেও পাল্টায়নি হাসপাতালগুলোর চিত্র। আইসিইউ আর শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট।
গত মাসের তুলনায় কয়েকদিনে ধীরে ধীরে কমতে শুরু করেছে আক্রান্তের হার। কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তাদের ছুটতে হচ্ছে হাসপাতালে। শয্যা, আইসিইউ আর অক্সিজেন সেবা পেতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে রোগী ও স্বজনদের। নিত্যদিনের শতাধিক মৃত্যুর খবরে সুস্থ থেকেও আতঙ্ক নিয়ে প্রতিটি মুহূর্ত কাটাতে হচ্ছে। রোগীর চাপ আগের চেয়ে একটু কম। অক্সিজেন এক মিনিটে লাই হলো না। জনসংখ্যা অনুযায়ী এখানে বেড সংখ্যার পরিমাণ খুবই নগণ্য। মৃত্যুর মিছিল থামছে না ময়মনসিংহ মেডিকেলে। একদিনে কোভিড ইউনিটে 16 জন প্রাণ হারিয়েছেন। রাজশাহী মেডিকেলের চিত্র কোনোভাবেই পাল্টাচ্ছে না। মৃতের তালিকা প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে 13 জন মারা গেছেন। আইসিইউতে চাহিদা পর্যাপ্ত পরিমাণে, আমি নিজেও সিরিয়াল দিয়ে আসলাম। ভয়াবহ পরিস্থিতি কুমিল্লায়। 24 ঘন্টায় জেলায় 9 জন মারা গেছেন। করোনা যে ট্রিটমেন্ট হচ্ছে অনেক ব্যয়বহুল। করোনার ঝুঁকি বাড়ছে সিলেটেও। শনাক্তের হার ঠেকেছে 31%। 24 ঘন্টায় বিভাগটিতে মারা গেছেন 8 জন। অনেক রোগী আসছে রাত্রে, দেখছি আসে সিট পায় নাই, চলে গেছে, এবং আইসিইউতেও কোনো সিট খালি নাই। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে বিপর্যস্ত চট্টগ্রাম। জেলায় একদিনে 8 জনের প্রাণ ঝরেছে। চাঁদপুরে একদিনে করোনা উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় আবারও বাড়তে শুরু করেছে মৃত্যু হার। 24 ঘন্টায় 7 জনের প্রাণ ঝরেছে। পরিস্থিতি খারাপের দিকে কিশোরগঞ্জে, মারা গেছেন 6 জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে টালমাটাল বরিশাল। অক্সিজেন সিলিন্ডার আর আইসিইউ সংকটে শের-ই বাংলা মেডিকেলের রোগীরা। একদিনে 6 জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহে বাড়ছে সংক্রমণ। 24 ঘন্টায় করোনা উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। তবে খুলনা জেলায় কমতে শুরু করেছে শনাক্ত ও মৃত্যু হার। নগরীর 5টি কোভিড হাসপাতালে মারা গেছেন 5 জন। লাবিব হাসান, সময় সংবাদ। মহামারীর 1.5 বছর পেরিয়ে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ, এমন প্রশ্নের কিছু আপেক্ষিক উত্তর মিললেও মূলত ডিজিটাল ব্যবস্থাপনার বড় সুফল ভোগ করছে দেশবাসী। এই বাস্তবতাই এখন বদলে যাওয়ার দৃষ্টান্ত। বৈশ্বিক কিংবা স্থানীয় বিচ্ছিন্নতার মধ্যেও কক্ষচ্যুত হয়নি দেশ। স্বাস্থ্য থেকে শিক্ষা সব খাতেই ডিজিটাল ছোঁয়া সুরক্ষিত করেছে কোটি প্রাণ। রাষ্ট্রের গতিশীলতায় গেল 17 মাসে 1558টি অনলাইন বৈঠক করেছেন খোদ প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। করোনার থাবায় লণ্ডভণ্ড সব জীবন বাঁচানোর প্রাণপণ চেষ্টায় পাল্টে গেছে বাস্তবতা। জীবন নাকি জীবিকা, কিসের প্রাধান্যে রক্ষা পাবে দেশ, এই দোলাচলে প্রান্ত থেকে কেন্দ্র। কার্যক্রম সীমিতের যুদ্ধে যখন সব স্তব্ধ, তখনও ডিজিটাল ব্যবস্থাপনায় আর্থিক লেনদেন থেকে শুরু করে পড়াশোনা, কেনাকাটা, বিচার প্রক্রিয়া, এমনকি কোরবানির পশু কেনা বেচাও মানুষ সেরেছেন অনলাইনেই। বিচ্ছিন্নতা শুরু থেকেই বিচক্ষণ সরকার প্রধান তার কর্মপদ্ধতি পাল্টে ফেলেন। ভিডিও কনফারেন্সে নিজে এবং পুরো সরকার ব্যবস্থা সক্রিয় রাখতে সব সামলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহবন্দিত্বের 1.5 বছরে ঘর থেকেই মন্ত্রিসভা বৈঠক সহ রাষ্ট্রীয় কাজ করেছেন ডিজিটাল পদ্ধতিতে। স্বাভাবিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সশরীরে যেতেন, সেটা কিন্তু আরও বেশি ব্যাপক আকারে হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী 2020 সনে ভিডিও কনফারেন্সিং করেছিল 475টি, এবং সর্বমোট আমরা এই 20 এবং 21 সনে করেছে হচ্ছে 1558টি ভিডিও কনফারেন্সিং। প্রত্যেকটি বৈঠক কিন্তু প্রতি সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী সম্পাদন করেছেন। এগুলোর ফলে যেটা হয়েছে, আমাদের প্রশাসনিক কাজে কোনো ধরনের গতি বাধাগ্রস্ত হয়নি। ডিজিটাল অবকাঠামো না থাকলে মহামারীতে মানুষ বাঁচানো সম্ভব হতো না বলেও মনে করেন সরকারের নীতি নির্ধারকরা। যে সেবাগুলো আজকে আমরা 2020 বা 2021 সালে আমরা ব্যবহার করছি, 2008 সালে যদি এই মহামারী বাংলাদেশে মোকাবেলা করতে হতো, তাহলে আমাদের কী অবস্থা হতে পারত? অর্থনৈতিক কর্মকাণ্ড ডিজিটাল পদ্ধতির কারণে কোনোভাবেই বাধাগ্রস্ত তো হয়নি, অনেক ক্ষেত্রে কিন্তু কিছুটা আরও বেগবান হয়েছে। 1 দশক আগেও পশ্চাদ্যগামী দেশ দুর্যোগেও গতিশীল থাকার ক্ষেত্রে বিশ্বে নতুন নজির গড়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সবচেয়ে বড় ইউজার এই ডিজিটাল পদ্ধতির কিন্তু স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় যে সমস্ত প্রোগ্রাম আছে সবগুলো কিন্তু ডিজিটাল পদ্ধতিতে হয়েছে। এক্ষেত্রে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বে একটি নজির স্থাপন করেছেন। নিজস্ব ব্যবস্থাপনায় শুধু করোনার সংকটময় পরিস্থিতিই নয়, যে কোনো বৈরিতা দ্রুত কাটিয়ে ওঠার সক্ষমতা অর্জনের পথেই দেশ এগিয়ে যাবে বলে আশা দেশবাসীর।
দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে আরও 200 মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করা হয়েছে। এ নিয়ে 7টি চালানে 1,400 মেট্রিক টন অক্সিজেন আমদানি করল বাংলাদেশ। সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে তরল মেডিকেল অক্সিজেন বাহী ট্রেনটি পৌঁছায়। 10টি কন্টেইনারে থাকা তরল মেডিকেল অক্সিজেন স্টেশনে পৌঁছানোর পর শুরু হয় আনলোড কার্যক্রম। এখান থেকে সড়ক পথে দেশের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ। ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর থেকে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বেনাপোল স্থলবন্দর হয়ে ট্রেনটি সিরাজগঞ্জে পৌঁছায়। গত 25 জুলাই পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে রেলপথে অক্সিজেন আনার প্রক্রিয়া সফল হবার পর এখন পর্যন্ত 7টি চালানে 1,400 মেট্রিক টন অক্সিজেন আমদানি করল বাংলাদেশ। সাগর ও উপকূলে ধরা পড়েছে প্রচুর ইলিশ। সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার। ভালো দাম পাওয়ায় খুশি জেলে ও ব্যাপারীরা। মাছের সরবরাহ অব্যাহত থাকলে বিগত দিনের লোকসান উঠবে বলে আশা ব্যবসায়ীদের। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমজমাট ইলিশের পাইকারি বাজার চাঁদপুরের বড় স্টেশন। আকার ভেদে থরে থরে সাজানো ইলিশের চাক। সাগর ও উপকূলীয় এলাকার নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে, আর দাম ভালো পাওয়ার আশায় জেলে ও ব্যাপারীরা ইলিশের চালান নিয়ে সরাসরি এখানে ছুটে আসছেন। প্রতিদিন কয়েক হাজার মন ইলিশ বিক্রি হচ্ছে বড় স্টেশনের এই পাইকারি বাজারে। এখান থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে ইলিশের চালান। বরিশালে যে মাছটা ধরি, বরিশালের এদিকে মনে করেন না মাছের দামটা একটু কম, তাই আমরা গাড়ি দিয়ে চাঁদপুরে নিয়ে আসি। চাঁদপুরে একটু রেটটা ভালো পাওয়া যায়, দাম ভালো দেখি আমরা সাগরের মাছটা চাঁদপুর লয়ে। দীর্ঘদিনের মন্দাভাব দূর হওয়ায় খুশি পাইকার ও ব্যবসায়ীরা। ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় ভালো দাম পেয়ে লোকসান কাটিয়ে ওঠার প্রত্যাশা তাদের। একটা মাছ আছে 500 থেকে 600, ওই মাছটা চলতেছে 25,000-25,000, মানে 600 থেকে 625 টাকা। আর একটা মাছ আছে বড় 1 কেজির উপরে, ওটা হলো 40-42 হাজার, 1,000 থেকে 1,050 টাকা কেজি চলতেছে। উপকূলীয় জেলা থেকে আজকে 2-3 দিন ধরে মাছের পরিমাণ, মাছের সরবরাহ কিছুটা বেড়েছে। তো আশা করি আমরা এভাবে যদি কন্টিনিউ করে আমাদের যে লোকসান ছিল, আমরা যে লোকসানের মুখে ছিলাম, সেটা আমরা রিকভার করতে পারবো। পাইকারি এই মাছের মোকামে প্রতিদিন 1.5 থেকে 2,000 মন ইলিশ সরবরাহ হচ্ছে। সময় সংবাদ, চাঁদপুর। এদিকে বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে না পারায় হতাশ চট্টগ্রামের ফিশারি ঘাটের জেলেরা। তবে সামনে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশা তাদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ইলিশের এ ভরা মৌসুমে ট্রলার ভর্তি রূপালী ইলিশ নিয়ে ফেরার কথা জেলেদের, কিন্তু সাগরের আবহাওয়া প্রতিকূল, তাই গভীর সমুদ্রে যেতে না পারায় কিছু মাছ নিয়ে হতাশ হয়ে ফিরছেন চট্টগ্রামের ফিশারি ঘাটের জেলেরা। আবার আবহাওয়া খারাপ, সমুদ্রে নামে টাইমে যায় মাছ পায় না, নদীতে কম মাছ, সিজন কিন্তু মাছের, কিন্তু মাছটা নদীতে কম। একটা বড় 3 লাখ টাকার বাজার নিয়ে যায় মাছ, নিয়ে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা মাছের মাছ কম। বোর্ডের মধ্যে যেগুলো মাছ আনতেছে বাজার করছে হয় নাই, আর যেটা পাচ্ছি 10 লাখ টাকার যেটা পায় নাই, একদম পায় নাই। সরবরাহ কম থাকায় ঘাটের হাতগোনা কয়েকটি আড়তে কিছু ইলিশ দেখা গেলেও দাম আকাশচোয়া। মানভেদে ছোট ইলিশ 500 থেকে 600 আর বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজি 1100 থেকে 1200 টাকায়। ব্যবসায়ীরা বলছেন মাছ গভীর সমুদ্রে চলে গেছে, তাই মাছের আকাল। তবে এখন কম পাওয়া গেলেও ইলিশের সুদিন আবার ফিরবে বলে জানান তারা। চট্টগ্রামের এই ফিশারি ঘাটের 150 আড়তে অন্যান্য বছর ইলিশের এই ভরা মৌসুমে প্রতিদিন 100 টন ইলিশ বিক্রি হয়। ইলিশের এই ভরা মৌসুমে জেলেরা দল বেঁধে সাগরে গিয়ে ট্রলার ভর্তি ইলিশ আনলেও এবার ভিন্ন চিত্র। তারা বলছেন সাম্প্রতিক সময়ে বন্যা আর আবহাওয়ার কারণে সাগরে মাছ পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। নওগাঁর হাটে সপ্তাহের ব্যবধানে মন প্রতি 80 থেকে 100 টাকা পড়ে গেছে ধানের দর। ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে এমন শঙ্কায় কম দরে ধান কিনছেন বলে জানান ব্যবসায়ীরা। এদিকে এটিকে সিন্ডিকেটের অপকৌশল বলে অভিযোগ করছেন স্থানীয় কৃষক। টেকসই বাজার নিশ্চিতে হাটগুলোতে প্রশাসনের তদারকি চান তারা। নওগাঁ থেকে এম আর রকির রিপোর্ট।
বিক্রির জন্য ভোর থেকেই হাটে ধান তোলেন নওগাঁর কৃষকরা। কদিন আগে ভালো দর পেলেও নওগাঁর সরস্বতীপুর হাটে কমেছে ধানের দর। মনপ্রতি 80 থেকে 100 টাকা কমে ধান বিক্রি করতে হচ্ছে চাষীদের। হঠাৎ ধানের দর পড়ে যাওয়ায় কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাগ। 22 মন 5 ধারা ধান এনে 1200 টাকা মন দিলাম, 1220 কে দিলাম, এতে আমার লস হয়ে গেল। এখন 2200 টাকা আমার লস হয়ে গেল, 2200 সাড়ে 2200 টাকা লস হয়ে গেল। শাক সবজি ইত্যাদি এলার জন্য আমাদের লস, অনেক লস। কিনে ধানের দাম 70-80 টাকা কমে যাচ্ছে মন করা, আর চালের দাম বেশি হচ্ছে। চালের দাম কিনবে ভাই, চালের দাম বেশি, ধানের দাম নাই, তাহলে আমরা কীভাবে কী করি? আগে ছিল 1270-80, সেই ধান এখন আসে 1210-15 টাকা খুঁজতে। ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে চাল আনা হচ্ছে, এমন খবরে প্রভাব পড়েছে ধানের বাজারে। লোকসানে না পড়তে কম দরে কিনতে হচ্ছে ধান। আমাদের যে মিল পার্টি আছে তারা বলতেছে বাইরে থেকে যদি চাল আসে তাহলে আমরা লস খাই যাবো, বিদায়, আমার এত দানে ধান দিব না। হয়তো আগামীতে যে ইন্ডিয়ার থেকে ভারত থেকে চালটা আসবে তারা সেই ধান কিনতে ভয় পাচ্ছে, এই কারণে আমাদের এই হাটের বাজার বর্তমানে একটু কম। জেলায় 76টি অটো আর 600 হাস্কিং মিল পরিচালনায় 7 শতাধিক ব্যবসায়ী রয়েছেন। কৃষি বিভাগ জানায় গেল বুড়ো মৌসুমে জেলায় 11,80,000 মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মাদারীপুরে পাটের বাম্পার ফলন হয়েছে। উৎপাদনের 85% পাট কেটে ইতোমধ্যে জাগ দেওয়াও শেষ হয়েছে। বাজারে প্রকার ভেদে প্রতিমন পাটের দাম গড়ে 3,000 টাকা পর্যন্ত। এতে বিগত দিনের লোকসান কাটিয়ে ওঠার আশা চাষিদের। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় পাট চাষিদের ভাগ্য ফিরেছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার চর নাসনা গ্রামের চাষি তৈয়ব আলী মোল্লা প্রতি বছর পাট চাষ করে তাকে লোকসান গুনতে হয়, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। আবহাওয়া অনুকূলে থাকায় তার 4 বিঘা জমিতে পাটের বাম্পার ফলন হয়েছে। শুধু তৈয়ব আলী নয়, তার মতো জেলার লক্ষাধিক কৃষক এবার খুশি পাট চাষ করে। প্রতিবার যেখানে পাট চাষে গুনতে হতো লোকসান, সেখানে এবার বাম্পার ফলনে পাট বিক্রিতে আশার আলো দেখছেন চাষিরা। এখন জাগ দিতে আছে, এবার বাম্পার ফলন হয়েছে, আল্লাহ নাম না জানে এই পাটে আমরা ভালো দাম পাই। জেলায় 35,103 হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে, এর মধ্যে 29,540 হেক্টর জমির পাট কাটা হয়েছে। এর অধিকাংশ কাজে সহযোগিতা করছেন নারীরা। পাটে খুব ফলন হয়েছে, পাট কাটছি অথবা জাগ দেওয়া শেষ, কিছু লওয়া দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আশা করি সামনে দাম ভালো পাবো। পাটের উৎপাদন ও মান ভালো হওয়ায় আগামীতে চাষীদের আবাদ বাড়ানোর পরামর্শ কৃষি বিভাগের। পাট যে আবাদ করে এখন আমাদের চাষিভাইরা লাভবান হচ্ছেন, আগামীতে পাটের আবাদ বাড়বে বই কমবে না এবং চাষিরা এটা ভালোভাবেই নিচ্ছেন। জেলায় এবার দেশি, তোষা ও মেস্তা তিন রকমের 82,826 মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে। প্রতিমন পাট প্রকারভেদে 2,800 থেকে 3,200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। সময় সংবাদ, মাদারীপুর। চলতি বছরেই শুরুর কথা রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে প্রশস্তকরণের কাজ। সে লক্ষ্যে চূড়ান্ত হয়েছে জমি অধিগ্রহণের কাজও। তবে নরসিংদীর প্রবেশমুখ শিমুলতলা থেকে বাঘাটা পর্যন্ত বাইপাস সড়ক করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট বিভাগের, যা বাস্তবায়িত হলে জৌলু সারাবে দেশীয় কাপড়ের বৃহত্তম বাজার শেখের চর, বাবুরহাট ও মাধবদী অঞ্চল। শফিক মিয়ার তোলা ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। 2018 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে চূড়ান্ত অনুমোদন হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন উন্নতিকরণ প্রকল্প। এই প্রকল্পের নরসিংদীর অংশে রয়েছে 52 কিলোমিটার এলাকা। তবে জেলার প্রবেশমুখ শিমুলতলা থেকে বাঘাটা অঞ্চলকে ঘিরে 8 কিলোমিটার সড়ক বর্তমান মহাসড়ক থেকে বিচ্ছিন্ন করে বাইপাস সড়ক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে গড়ে ওঠা দেশের বৃহত্তম দেশীয় কাপড়ের বাজার শেখের চর, বাবুরহাট সহ এই অঞ্চলের শিল্প সমৃদ্ধ এলাকা জৌলু সারাবে। তাই ব্যবসায়িক এলাকা বাঁচিয়ে রাখতে পূর্বে সড়ক ঠিক রেখে মহাসড়ক 6 লেন প্রকল্প বাস্তবায়নের দাবি জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের। এই অঞ্চলের ব্যবসায়ীদের পক্ষে, এই অঞ্চলের সাধারণ মানুষের পক্ষে আমাদের সরকারের কাছে বিনীত আবেদন, বর্তমান যে মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কটা আছে এখানেই এটার উপর দিয়ে 4 লেন করে আপনার রোডটা নিয়ে যাক। 4 লেন করলে কোনো রকমের কোনো জায়গা অধিগ্রহণ করতে হবে না। অনলি 8 কিলোমিটার রাস্তার জন্য আমি মনে করি এই বাইপাসটা কোনো প্রয়োজন আছে। যদি এই বাইপাসটিকে না করে পূর্বের যে আমাদের ঢাকা হাইওয়ে একার যদি এটা যদি করা হয় তাহলে অর্থের অপচয় রোধ হবে এবং
আমরা যে এখানে লক্ষ লক্ষ লোকের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানও বেঁচে যাবে। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, যান চলাচল নির্বিঘ্ন করতেই বাইপাস সড়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যবসায়িক জোন ঠিক রাখতে বর্তমান মহাসড়কটিকেও চার লেনের পাশাপাশি বাস বে করার চিন্তা রয়েছে তাদের। শুধু ফোর লেনে, এটা ফোর লেন করে জায়গায় জায়গায় কিছু বাস বে, যেহেতু ওখানে অনেকগুলো ট্রাক যাচ্ছে বাসবে বা ট্রাক স্ট্যান্ড করানোর জন্য সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। যেহেতু তারা আমাদেরকে আবেদনটি করেছেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই কনসার্নটি আমরা মন্ত্রণালয়কে ইতিমধ্যে জানিয়েছি, তো সিদ্ধান্তটি আসলে মন্ত্রণালয় গ্রহণ করবে। ট্রান্স এশিয়ান এই মহাসড়কটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে 17,000 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। রাঙামাটিতে আলাদা দুটি অভিযানে ইউপিডিএফের 3 সশস্ত্র কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ প্রসিদ গ্রুপের চাঁদাবাজ ওমর চাকমা ও রকেট চাকমাকে আটক করা হয়। এছাড়া নানিয়ার চর থেকে একটি 303 রাইফেল ও 5 রাউন্ড গুলিসহ ইউপিডিএফের আরেক সদস্য রূপায়ণ চাকমা ওরফে গঙ্গামানিকে আটক করা হয়। পরে তাদেরকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়। আটক হওয়া তিনজনই দীর্ঘদিন যাবৎ এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে জড়িত বলে জানায় যৌথ বাহিনী। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে 2 দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে 15 জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে তাদেরকে কোস্টগার্ডের স্টেশন ভাসানচরে নিয়ে আসার পর খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মাছ ধরার উদ্দেশ্যে গত 10 আগস্ট ভোলার চর ফ্যাশন উপজেলার মাইনুদ্দিন ঘাট থেকে 15 জন জেলে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে যান। হাতিয়ার নতুন চ্যানেল হতে আনুমানিক 10 নটিক্যাল মাইল দূরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে টানা 2 দিন ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ এলাকায় চলে যায় তারা। নেটওয়ার্কের আওতায় এসে কোস্টগার্ডের সহায়তা চান জেলেরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। খুলনা ও হবিগঞ্জে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে খুলনা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে 1,000 অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে 12 কেজি চাল, 2.5 কেজি ডাল, 1 লিটার তেল, 3 কেজি আলু ও 1 কেজি পেঁয়াজ সহ নানা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিকে হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে 87 জন দরিদ্র মানুষকে 2,000 টাকা করে দেয়া হয়। জেলা প্রশাসক ইসরাত জাহান নগদ অর্থ বিতরণ করেন। হবিগঞ্জে চা শ্রমিকদের টিকা দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ। সকালে চুনারুঘাট উপজেলার ডেউন্দি চা বাগানে শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণকালে এ দাবি জানানো হয়। এ সময় চা শ্রমিকরা জানান, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের টিকা কেন্দ্রে 200 শ্রমিক ভ্যাকসিন নিতে যায়, কিন্তু টিকার স্বল্পতার কারণে সবাই ভ্যাকসিন পাননি। এর আগে চা শ্রমিকদের সংগঠন প্রতীক থিয়েটারের আয়োজনে 1,000 শ্রমিককে মাস্ক ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। নেত্রকোনা জেলা সদর হাসপাতালে 2 বছর আগে করোনা ইউনিট চালু হলেও নেই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। 12টি সেন্ট্রাল অক্সিজেনের কাজ শুরু করলেও সম্প্রতি 7টি অক্সিজেনের তামার তার চুরি হওয়ায় বন্ধ রয়েছে কাজ। করোনা ইউনিটে 36টি বেড থাকলেও রোগীদের নিয়ে যেতে হয় ময়মনসিংহে, এতে বাড়ছে রোগীদের ভোগান্তি। করোনায় মৃত্যু হচ্ছে প্রতিদিন, তবে জেলায় অক্সিজেনের কোনো সমস্যা নেই দাবি করেন সিভিল সার্জন। গত 24 ঘন্টায় করোনা ইউনিটে রোগী ভর্তি 16 জন। চলতি বছর কোভিড ইউনিটে মারা গেছেন 5 জন, আর চিকিৎসা না পেয়ে অন্যত্র গিয়ে লাশ হয়ে ফিরতে হয়েছে 100+ করোনা রোগীকে। মিনিফোল্ডে কিছু তামার তার চুরি হয়ে গেছিলো, এগুলো আমরা আইনব্রুকের সংস্থাকে জানিয়েছি। টিসি সাহেব, এসপি সাহেব আমি সহ ভিজিটও করেছি। জাতির ক্রান্তির লোক নেই, এরকম একটা চুরি যাওয়া যে রোগীদের, কোভিড রোগীদের সেবা দেওয়া হচ্ছে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এসপি সাহেবের ওনারা তৎপর আছে আসামিকে ধরার জন্য। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোর রাত থেকে ক্রমাগত বাড়তে থাকে তিস্তার পানি। দুপুর 12টায় পানি প্রবাহ রেকর্ড করলে তা বিপদসীমা ছাড়িয়ে 75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা ব্যারেজ এলাকায় ইতোমধ্যে নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়, বাড়িঘর ভিটেমাটি তলিয়ে যায়, এতে বন্যা আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।
মানিকগঞ্জে প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনিরের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে ঢাকা আরিচা মহাসড়কের জোকা এলাকায় নির্মিত স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করেন তাদের ভক্তরা। পাশাপাশি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে ঢাকা আরিচা মহাসড়ক 4 লেনে উন্নীত করা সহ রেলপথ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়। 2011 সালের এই দিনে কাগজের ফুল সিনেমার শুটিং স্পট পরিদর্শন শেষে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। আগামী 19 আগস্ট সকল পর্যটন কেন্দ্র খোলার সরকারি ঘোষণায় দারুণ খুশি কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 450 হোটেল মোটেল ও রিসোর্টে ইতোমধ্যে শুরু হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তবে করোনা বিধিনিষেধ অমান্য করলে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। অবশেষে 19 আগস্ট খুলছে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র। হোটেল মোটেল ও রিসোর্টগুলোর 50% রুম ব্যবহার করা যাবে। এই ঘোষণার পর হোটেলগুলোতে চলছে জোর প্রস্তুতি, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, অনেকে ফিরেছেন কর্মস্থলে। এতে দারুণ খুশি পর্যটন সংশ্লিষ্টরা। আমরা অত্যন্ত খুশি, যেভাবে সরকার নির্দেশনা দেয় সেই নির্দেশনা মোতাবেক আমরা সার্ভিসটা দিতে পারবো ইনশাআল্লাহ। আশাবাদী আমরা হোটেল ব্যবসা করতে পারবো। হোটেল পরিষ্কার করার জন্য আইসি, আমরা অনেক আনন্দিত। অনেক কাজ বাকি আছে, পর্যবেক্ষণের কাজ, সেজন্য আমরা এখন দিয়ে কাজ শুরু করে দিয়েছি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এখন পুরোটাই ফাঁকা, কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কঠোর দায়িত্ব পালন করছেন লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। এখনো পর্যন্ত বিচে কাউকে প্রবেশ করতে দিচ্ছি না। যদি 19 তারিখের পর যদি বিচ যদি খুলে দেয় তাহলে আমরা আমাদের মতো কাজ করবো আর কি। আর জেলা প্রশাসক জানালেন সবকিছু খুললেও সবার জন্য থাকছে করোনার সব ধরনের বিধিনিষেধ। এসব বিধিনিষেধ অমান্য করলে নেওয়া হবে ব্যবস্থা। মাইকিং সহ নানান প্রচারণা থাকবে, একই সাথে আমাদের শাস্তি আরোপেরও সুযোগ আছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো গত 1 এপ্রিল বন্ধ করে দেওয়া হয় কক্সবাজারের হোটেল মোটেল রিসোর্ট সহ সকল পর্যটন স্পট, আর সৈকতে প্রবেশে দেওয়া হয় নিষেধাজ্ঞা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বান্দরবানের দুর্গম থানচির সুউচ্চ পাহাড়ের চূড়ায় পাশাপাশি মেঘের ভেতর দিয়ে দীর্ঘ 81 কিলোমিটার রাস্তা তৈরি করে চমক সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। থানচি 0 পয়েন্ট থেকে শুরু হওয়া এই সড়ক শেষ হবে মিয়ানমার সীমান্তবর্তী লিকৃতে। ইতোমধ্যে 45 কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে, আর এই সড়ক একই সুতোয় যুক্ত করতে যাচ্ছে সাকা হাফং, তাজিওডং ও কে প্রাডাং এবং ডিম পাহাড়কে। নির্মাণাধীন সড়কটি ঘুরে এসে শাখা উচ্চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। থানচি 0 পয়েন্ট থেকে সড়ক পথে যতই গভীরে যাওয়া যাবে ততই চমক অপেক্ষা করবে এ পথের যাত্রীদের জন্য। কোথাও মেঘ ভেসে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, আবার কোথাও মেঘের এত গভীরতা যে রাস্তা দেখায় দুরূহ হয়ে পড়ে। সে সাথে যাত্রাপথে চোখে পড়বে মেঘের মাঝে হারিয়ে যাওয়া পাহাড়গুলো। 3 পার্বত্য জেলায় সড়ক নির্মাণে আলোড়ন সৃষ্টি করে চলছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সুউচ্চ পাহাড়গুলোকে অটুট রেখে চলছে সড়ক নির্মাণের কাজ। বিশেষ করে প্রথমে স্যাটেলাইট ইমেজ, পরবর্তীতে হেলিকপ্টার এবং ড্রোন রেকের মাধ্যমে তৈরি হয় রাস্তা নির্মাণের কৌশল। সবশেষ দুর্গম এই অঞ্চলে পায়ে হেঁটে রেখে শেষ করে শুরু হয় রাস্তা নির্মাণ। বিভিন্ন ক্ষেত্রে এই এলাকার মানুষ উপকৃত হবে ও জাতির জন্য একটা বিরাট সম্পদশালী এলাকায় পরিণত হবে শুধুমাত্র এই রাস্তাটির কারণে। থানচি, রেমাক্রি, মোদক, লিকৃ সড়ক প্রকল্পের এই রাস্তাটি বাংলাদেশের শীর্ষস্থানীয় 4টি পর্বতশৃঙ্গকে একই সুতোয় গাঁথবে। এই সড়কের 4 কিলোমিটারের মধ্যে পর্যটন স্পট তমাতুঙ্গি, 20 কিলোমিটারের মধ্যে তাজিনডংয়ের অবস্থান, আর 33 কিলোমিটার পার হলে দেখা মিলবে সাকা হাফংয়ের। যাত্রাপথে 17 কিলোমিটার পেরিয়ে বামে এগুলোই বাংলাদেশের সুউচ্চ ঝর্ণা বাকলাই, কেওক্রাডং এবং ডিম পাহাড়ও যাওয়া যাবে এই পথে। আগে তো 2-3 দিন রাস্তা আসার, এখন তো 1 ঘন্টার মধ্যে যাওয়া যায়। জমে ফসল উৎপাদন হয়, এখন অতি দূরত্ব আমরা নিয়ে যেতে পারতেছি। অসুস্থ হলে দ্রুত গিয়ে আমরা চিকিৎসা দিতে পারে। দৃষ্টিনন্দন এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে, আর শেষ হওয়ার কথা 2023 সালে। মেঘের ভেতর দিয়ে চলে যাওয়া এই সড়কের দৃশ্য পৃথিবীর অন্য কোনো দেশের নয়।
এটি বাংলাদেশের বান্দরবনের থানসির। এই এলাকাটি কতটা দুর্গম ছিল তা ভালো জানে স্থানীয় বাসিন্দারা। আবার এই বাসিন্দারাই বলছেন এই সড়ক হওয়ার পর তারা কি সুফল ভোগ করছেন। বান্দরবনের থানসি থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চার দিনের ব্যবধানে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা। চালকের অদক্ষতাকেই দুষলেন প্রতিমন্ত্রী। ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখা হবে বললেন সেতুমন্ত্রী। চিত্রনায়িকা পরিমণি এখন কাশিমপুর কারাগারে, সহযোগী দীপুরও জামিন নামঞ্জুর। রিমান্ডে চায়নি সিআইডি, জেলে পাঠানো হলো রাজ মৌকেও। এবং করোনায় টানা 19 দিন পর 200-র নিচে মৃত্যু শনাক্ত, কমে আসলেও হাসপাতালে শয্যা সংকট। সুস্থ হয়ে রোগীদের বাড়ি ফিরতেও সময় লাগছে বেশি। এই ছিল বাংলা সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।